Jai Ram, Jai Govinda, Sri Sri Koibulladam, Thakur ke darshan korun. Ebar apnader ke tule video ti dicchi. Eti hocche Sharadiya Durga Pujar shomoy. Ami ei video ti dharon korechhilam. Ajke apnader ke publish kortechi. To puro Koibulladam apnader ke ajke darshan korabo. Ei jeno ek shorgiyo ekti sthan ei Koibulladam. তো পুরো ভিডিওটি দর্শন করুন, সকলের দর্শনের জন্য ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি। এই পুরো ব্লগটি আপনাদের জন্য আমি দুর্গাপূজার সময় করেছিলাম, কিন্তু এতদিন আমি বিভিন্ন কাজের জন্য আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিতে পারি নাই। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। আমি এখানে এখন মেলাটা দেখুন, আমরা মেলা দেখতেছি, মেলা দেখার পরে আবার পুজো দেখব এবং কৈবল্যধামের উপরে যাব। সবকিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন। কৈবল্যধাম আশ্রমে আমি বিভিন্ন সময় যাই, কিন্তু দুর্গাপূজার সময় যে এত বড় করে আয়োজন করে যে এখানে দুর্গাপূজা হয় সেটা আমি এই বছর গিয়েই বুঝতে পারলাম। ঠাকুরের মন্দিরে, ঠাকুরের আশ্রমে এত মানুষের ভিড়, এত হাজার হাজার মানুষ কোত্থেকে চলে আসছে এখানে ঠাকুরের কৃপায়। তো তাও গিয়েছিলাম আমি মনে হয় সপ্তমী দিন এই পুজোটাতে, নবমী দশমী দিন তো আর প্রচুর মানুষ, পাঁচ দিন ব্যাপী এরকম অনবরত ভক্তবৃন্দ এখানে ঠাকুরকে দর্শন করতে আসেন এবং পুজোর আনন্দ উপভোগ করতে আসেন। যার যার মনস্কামনা নিয়ে এখানে ঠাকুরের কাছে সবাই আসেন। তো আজকে আমরা এখন যাব কৈবল্য শক্তি নামে যে স্থানটি আছে সেই স্থান আমরা এখন প্রবেশ করব। তো কৈবল্য শক্তি আপনারাও দর্শন করুন, অন্যরা দেখে মতো শেয়ার করে দিবেন। তো আমরা এখন দর্শন করব কৈবল্য শক্তি। এই স্থানটি কৈবল্য শক্তি নামে স্থান, সকলে দর্শন করুন। রাত্রে গিয়েছিলাম সেজন্য ভিডিওটি একটু ঝাপসা আসতেছে। তো সকলেই মা কৈবল্য শক্তিকে দর্শন করুন, যে যেখান থেকে দেখুন না কেন, কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এগুলো হচ্ছে মন্দিরের চারিদিকের অনেক মন্দির আছে এখানে। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কৈবল্য ধামের দুর্গাপূজার সময়, তারা অবশ্যই আগামী বছর দুর্গাপূজার সময় কিন্তু অবশ্যই আসার চেষ্টা করবেন। তো এখন আমরা কৈবল্য শক্তি দর্শন করার পরে শ্রী ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি। আমরা উপরে গিয়েই দেখতেছি কীর্তন চলতেছে, হরিনাম চলতেছে। আমরা হরিনাম শ্রবণ করব, হরিনাম শ্রবণ করব, পাশাপাশি আপনাদেরকে ঠাকুরের শ্রী মন্দির চারিদিকে দেখাবো। এটি হচ্ছে হরগরি মন্দির, জয়রাম। আমরা এখন ঠাকুরের মন্দিরের সামনে চলে আসছি। তো ঠাকুরের মন্দিরের সামনে আমরা এখন আছি। জয়রাম, বর্জই ধর্ম। এখানে উপরে সবাইকে হাত প্রসাদ দিচ্ছে, নিচে সবাইকে অন্ন প্রসাদ দিচ্ছে। তো আমরা এখানে দর্শন করতেছি, চারিদিকে যেদিকে যাবেন সেদিকে কিন্তু ভক্তবৃন্দর, অনেক ভক্তবৃন্দ সবাই প্রসাদ নিচ্ছে এখানে হাত প্রসাদ। এবং আমরা এখানে দর্শন করার পরে ঠাকুরকে দর্শন করবো। এখন সবাই ঠাকুরকে দর্শন করুন, ঠাকুরকে দর্শন করার পর আমরা আবার নিচে চলে যাব। নিচে গিয়ে আপনাদেরকে প্রসাদ, যেখানে আমরা সবাই প্রসাদ নিয়েছি সেখানে দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব। তো সবাইকে আবার বলতেছি, সবাই আমার চ্যানেল মিল্টন বিডি 22 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই একটু হরিনাম শ্রবণ করুন।
এখানে দেখুন হাজার হাজার ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়ে আছেন একটু ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। এখানে অন্য প্রসাদ দিবে নিচে, এখানে উপর থেকেই সব মাথা দেখা যাচ্ছে। আমরা অনেক কষ্ট করে নিচে নেমেছি, এখানে যে যার জায়গা মতো দাঁড়িয়ে গেছে জয় শ্রীরাম বলে প্রসাদ নেওয়ার জন্য। অনেক দূরান্ত থেকে অনেক ভক্ত চলে আসছে এখানে প্রসাদ নেওয়ার জন্য। আমিও দাঁড়িয়ে গেলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা এখন প্রসাদ নিয়ে ফেললাম ঠাকুরের কৃপায়, আমরা প্রসাদ খাচ্ছি। তো প্রসাদ নেওয়ার পরে আমরা এখন আবার চলে যাব। প্রসাদ নেওয়ার পরে আমি আস্তে আস্তে আবার নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যেতে যেতে আবার একটু পুজো মণ্ডপে ঢুকব, মাকে দর্শন করব। তো মাকে দর্শন করার পরে এবার আমি, এখন প্রায় রাত 12টা বেজে গেছে, আজ এখানে যে এত আনন্দ পেলাম মন চায় না যে বাসায় ফিরে যাই, তারপরও তো বাসায় যেতে হবে। একটু আবার মেলার দৃশ্যটি দেখাচ্ছি, মেলাটি একটু দেখার পরে আবার পুজো মণ্ডপে ঢুকব, মাকে দর্শন করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিল্টন বিডি 22 সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজ মিল্টন বিডি 22, ইউটিউব চ্যানেল মিল্টন বিডি 22 অবশ্যই ফলো দিয়ে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদেরকে শেয়ার করে দিবেন। জয় রাম, জয় গোবিন্দ, জয় মা দুর্গা। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক।